আবার আমাদের একটি বিজনেস সঙ্গে আছি রহমান রানো দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক একুশে বিজনেসের পরপরই দেখবেন দেশবন্ধু চিনি সৌজন্যে দর্শক এখন রয়েছে দেশের মুদ্রণ ও প্রকাশনা শিল্পখাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের শ্রুতে রয়েছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সভাপতি এবং সময় প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফরিদ আহমেদ আপনাকে স্বাগত কিছু বিজনেসে আপনাকেও ধন্যবাদ শিক্ষা আসলে আমাদের একটা মৌলিক অধিকার তো সেই শিক্ষার প্রসারে আপনাদের ভূমিকা মানে প্রকাশন ও মুদ্রণ খাতের ভূমিকা কিন্তু অনেকখানি তো সেই খাত নিয়ে একটু জানতে চাচ্ছি বইয়ের এই যে টোটাল বাজারটা সেই বাজার নিয়ে একটু জানতে চাচ্ছি শুরুতে আমি যদি বইয়ের বাজারের কথা বলি তাহলে কিন্তু বাংলাদেশের বাজারটা বিশাল এবং যে কোনো দেশের যে এমনকি আমি যদি বলি কম্পেয়ার করি তাহলে পৃথিবী যে উন্নত যেসব দেশগুলো আছে ইউরোপের যেসব দেশ ইউরোপের অনেক দেশের চেয়ে বাংলাদেশের লোকসংখ্যা অনেক বেশি এবং এখন কিন্তু বাংলাদেশের শিক্ষিতর হার বেশি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়ে যাচ্ছে অনেক বেশি সুতরাং সেইভাবে যদি আমি হিসেব করি সেই দৃষ্টিকোণ দিয়ে তাহলে ইউরোপের অনেক বাজ বইয়ের বাজারের থেকে বাংলাদেশের বইয়ের বাজার আরও বিশাল কিন্তু বাংলাদেশের বইয়ের বাজার সব জায়গাতেই এটা আছে সব দেশে বইয়ের বাজারটা কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত আচ্ছা একটা বড় ভাগ হচ্ছে টেক্সট বুক যেটা পাঠ্য বই যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয় বাংলাদেশে এখন এই বাজারটা নিয়ন্ত্রণ করছে সরকার নিজে আচ্ছা কারণ টেক্সট বুক হচ্ছে সরকার নিজে এই বই টেন্ডারের মাধ্যমে ছেপে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে বিনে পয়সায় দিচ্ছে এবং সেটার পরিমাণ শুনলে কিন্তু অবাক হয়ে যাওয়ার মতো সেটা হচ্ছে বছরে প্রায় পঁয়ত্রিশ কোটি বই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি এখন বেড়েছে হয়তো চল্লিশের কাছাকাছি এই পরিমাণ বই বছরের প্রথম দিন জানুয়ারি মাসের এক তারিখে সব ছেলেমেয়েরা পেয়ে যাবে তো এটাকে আমি ব্যবসার বইয়ের বাজারের মধ্যে আনছি না যেহেতু এটা সরকার একাই নিয়ন্ত্রণ করছে এরপরে আরেকটা বড় বাজার আছে সেটা হচ্ছে পাঠ্য সহায়ক বই পাঠ্য সহায়ক বলতে আপনার ইউনিভার্সিটিতে রেফারেন্স বই থাকে অনার্সের জন্য প্রচুর বই পড়তে হয় সেরকম রেফারেন্স বই থাকে তারপরে এখন আমাদের দেশে খুব প্রচলিত যেটা সেটা হচ্ছে গাইড বই হ্যাঁ এটাও পাঠ্য সহায়ক বই এবং এটা তো একটা বৃহৎ ইকোনমিক্স স্ক্যাপ মানে কি বই বাজারের অর্থনীতির একটা বৃহৎ অংশ দখল করে আছে গাইড বই বা পাঠ্য সহায়ক বইগুলো আরেকটা বড় প্রশ্ন আছে কিন্তু ধর্মীয় বই বাংলাদেশে কিন্তু মানে কি ধর্মীয় লোকের সংখ্যা প্রচুর সুতরাং এটাও বুঝতে পারেন অনেক কিন্তু আসলে যে বইটি মানে কি আমি বলবো যে সারা বিশ্বে মর্যাদাপূর্ণ যে শাখাটি সেটি হচ্ছে সৃজনশীল এটা হচ্ছে মর্যাদাপূর্ণ একটি শাখা এটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনায় তুলনামূলকভাবে খুবই ছোট অংশ কিন্তু মর্যাদার দিক থেকে এটি খুবই বড় এবং যেহেতু এটা হচ্ছে ছোট অংশ সুতরাং এটা হচ্ছে ছোট অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে বা এর সাথে যে জড়িত অর্থনীতিটা সেই অর্থনীতি অংশটি হচ্ছে ছোট কিন্তু আপনি যদি সব মিলিয়ে হিসেব করা হয় তাহলে বাংলাদেশের বইয়ের বাজারটা বিশাল বাজার এবং বাজারটা হচ্ছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুদিক দিয়ে যদি আমরা আপনি একটা জিনিস হিসেব করেন যে বাংলাদেশে যে টেকনিক্যাল শিক্ষা পদ্ধতিগুলো আছে যেরকম ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগ্রিকালচার ডেন্টাল হ্যাঁ তারপরে কম্পিউটার এই ধরনের আরও কিন্তু অনেক আছে এই টেকনিক্যাল শিক্ষা পদ্ধতির বইগুলোর একটা বড় অংশ প্রায় শতভাগই কিন্তু আমদানিকৃত বই আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবং উচ্চশিক্ষার যে বইগুলো সহায়ক বই থেকে আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত বইগুলো কিন্তু আমদানিকৃত বই সুতরাং আমাদের বইয়ের বাজারে কিন্তু বিদেশি একটা বাজারও কিন্তু ঢুকে যাচ্ছে এবং বেশ দাপুটের সাথে ঢুকে যাচ্ছে কারণ আমাদের যে বইগুলো আমাদের যে দেশি বইগুলো সে বইগুলোর যে মূল্য তার তুলনায় ওই বিদেশি বইগুলো কিন্তু অনেক বেশি মূল্য সুতরাং অর্থনীতির মধ্যে তার একটা প্রভাব প্রভাব আছে সুতরাং এই যে ব্যাপারটি সেটা হয়তোবা আমরা জনগণ পেঁয়াজের দাম কত বাড়লো না বাড়লো পেঁয়াজ কতটুকু অর্থনীতিকে দখল করে বসে রোলো এটাকে আমরা যতটুকু গুরুত্ব দেই। হ্যাঁ ঠিক মতো ক্লাস নাইনের বিজ্ঞান বইটা বাজারে আসলো কি না এবং এই বিজ্ঞান বইটা কতজন মেয়ের হাতে গেল। সেটাকে কিন্তু আমরা গুরুত্ব দেই না যদিও সেটাই কিন্তু একটা জাতি গঠনের জন্য বেশি একদম খুবই ভালো বলেছেন বাজার নিয়ে শুনছিলাম জানতে চাই যে আমাদের ফেব্রুয়ারিতে বই মেলা হচ্ছে সেদিকে একটা বিশেষ জায়গা দখল করে আছে কিনা বই বিক্রির জন্য কি বলবেন আপনি ওই আমি আমার আগের আলোচনা যেটা বললাম যে যদি আমরা অর্থের দিক থেকে ধরি অর্থনৈতিক দিক থেকে তাহলে সৃজনশীল বইয়ের বাজারটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখন এই যে সৃজনশীল বই এই সৃজনশীল বইটি যেভাবেই হোক ঘটনাক্রমে হ্যাঁ ফেব্রুয়ারি মেলা ভিত্তিক একটা ঘটনা এটা দাঁড়িয়ে গেছে এবং যে পরিমাণ বই প্রোডাকশন হচ্ছে সে পরিমাণ বইয়ের একটি বৃহৎ অংশই কিন্তু ফেব্রুয়ারি বই মেলাকে লক্ষ্য করে ফেব্রুয়ারি বইমেলার উদ্দেশ্যে উৎপাদিত হচ্ছে এবং বাজারজাতটা প্রথমেই হচ্ছে কিন্তু আমি একদম বাণিজ্যের ভাষায় বলছি বইয়ের ক্ষেত্রে আমরা এইসব ভাষাগুলো ব্যবহার করি না একদম কিন্তু বাণিজ্যিক প্রতিটা পণ্যই কিন্তু শেষ পর্যন্ত বাণিজ্যিক পণ্য এবং যখন সে বাণিজ্যিক পণ্য নয় তখন কিন্তু সেই ব্যবসার অস্তিত্ব আর থাকবে না সুতরাং বইও কিন্তু তাই যে শেষ পর্যন্ত বই একটি পণ্য এবং এটা উৎপাদন হচ্ছে আমাদের ঘরে এবং এটা বাজারজাত হচ্ছে এবং ফেব্রুয়ারি বইমেলাকেই কিন্তু প্রাথমিকভাবে বড় বাজার হিসাবে প্রকাশকরা ধরে নিচ্ছেন এবং দুই সালের যে ফেব্রুয়ারি বইমেলা হলো সেটা আপনারা জানেন বাংলা একাডেমির যে পরিসংখ্যান সে পরিসংখ্যানে মোরল বলছে সত্তর কোটি টাকা বই বিক্রি হয়েছে এটা হচ্ছে ফেব্রুয়ারির বাংলা একাডেমির মাঠের পরিসংখ্যান আচ্ছা এর সাথে ওই সময়ে কিন্তু আরো কিছু ই জড়িত আছে যেরকম ধরো আমাদের কিছু অনলাইন বই বিক্রিকারী প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তারাও একটা তো ওরা যদি অন্তত দশ কোটি টাকা ওই টাইমে ই করে থাকে তাহলে ওই টাইমে প্রকাশক যারা প্রকাশকদের কিন্তু তাদের যে আসল প্রতিষ্ঠান বিক্রয় কেন্দ্র সেটা বাংলা বাজারে হোক শাহবাগে হোক সেখানেও কিন্তু তাদের একটা বিক্রি আছে এবং সেটা ঢাকা শহরের বাইরেও অনেক আছে তো সব মিলিয়ে আমরা ডিজিটাল ফরম্যাটে তো বিক্রি হচ্ছে ওই তো বললাম যে ডিজিটাল যেটা অনলাইন বই যেটা করে ডিজিটাল ফরম্যাটে আবার দেখা যাচ্ছে আমরা কম্পিউটারে পড়তে পারছি সফট কপি যেটাকে বলছি আমরা ইবুক ইবুক একদম ইবুক সেগুলো তো বিক্রি হচ্ছে সেটাও হচ্ছে তো সব মিলিয়ে যদি আমরা হিসাব করি তাহলে ফেব্রুয়ারি বইমেলা কিন্তু আপনার প্রায় এক চতুর্থাংশ মার্কেট ডমিনেন্ট করে ওই মানে কি পুরো বাজারে পুরো বছরের যে কিন্তু ফেব্রুয়ারি কোন কোন ক্ষেত্রে বেশিও হতে পারে সেটাই আমরা কি ঘিরে আবৃত্তিটা করছি এত জনশক্তি জনসম্পদ সেখানে আসলে বইয়ের বাজার অনেক বড়ভাবে সে প্রত্যাশা করছি ছোট একটা বিরতি নেব জি থ্যাংক ইউ দর্শক এবারে নিচ্ছি একটা বিরতি ফিরে আসব পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত এক শি দর্শক একুশে বিজনেসের পরপরই দেখছেন দেশ চিনি সৌজন্যে দর্শক বিরোধীর আগে দেশের মুদ্রণ ও প্রকাশনা শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সভাপতি এবং সময় প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফরিদ আহমেদের সঙ্গে আবার ফিরছি আলোচনায় বইয়ের বাজার নিয়ে কথা বলছিলাম একটু আজ যে নতুন ভ্যাট আইন হলো সেখানে খুব বেশি প্রভাব মনে হয় সেক্টর পড়েনি তারপরে আমি যতটুকু জানি যে আমদানিতে একটা বড় শুল্ক দিতে হয় আপনাদের সেই বিষয়ে একটু জানতে চাই সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে সেটা জানতে চাই দেখেন সরকারের যে বাণিজ্য খাতে যেসব আইন থাকে বা যেসব প্রয়োগ করা হয় সেগুলো কিন্তু সব ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ হয়ে যায় কিন্তু কিছু আমরা যদি ক্লাসিফিকেশন থাকে সেগুলোতে হয়তো কিছু ছাড় থাকে যেরকম আমাদের সৃজনশীল ব্যবসায় সৃজনশীল বইয়ের ছাড় আছে যে আমাদের ভ্যাট বই বিক্রির ক্ষেত্রে সাধারণ বিক্রির ক্ষেত্রে কোনো ভ্যাট নেই কিন্তু যখন এটা সাপ্লাইয়ে চলা যায় তখন কিন্তু উৎসে কর কর্তন এবং ভ্যাটটা দিতে হয় সেটা হচ্ছে সাপ্লাইয়ের ক্ষেত্রে এবং আমরা এই এই যে বইয়ের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে ভ্যাটটা খুবই অনাকাঙ্ক্ষিত আমার ইটা কিন্তু কাজে লাগে উৎস করটা কিন্তু আমরা উৎসাহ সহকারেই দেই কারণ এটা হচ্ছে কর আমি আমার আয় হচ্ছে সেটা আমরা দেখাতে পারছি ইনকাম ট্যাক্সে কিন্তু ভ্যাট হচ্ছে যেসব মানে ভ্যালু এডেড তো তো বইয়ের তো আসলে একদিক দিয়ে হিসেব করলে এর কোনো ভ্যালু নেই এটা অমূল্য সম্পদ আবার যদি আপনি টাকার অঙ্ক দিয়ে হিসেব করেন একটা বইয়ের দাম হচ্ছে দেড়শো টাকা দুইশো টাকা যেটা ফেব্রুয়ারি বই মেলাতে কিনতে গেলে ফেব্রুয়ারি বই মেলাতে আপনি পাঁচশো টাকার একটা নোট ভাঙালে আপনি দুই থেকে তিনটা খুব ভালো বই কিনতে পারবেন যেটা আপনার এক সপ্তাহ খুব মনোযোগ দিয়ে পড়তে পারবেন এবং সেই চিন্তা ধারাটা নিয়ে আপনি পুরো একটি মাস ঘুমাবে না চিন্তা করতে জ্ঞানের রাজ্যে থাকো থাকবে আনন্দের রাজ্যে অথচ অথচ সেই পাঁচশো টাকা নিয়ে আপনি কোনো একটা দোকানে ঢুকলে দুটো বার্গার আধা ঘন্টার মধ্যে আপনি শেষ করে ফেলতে পারেন সুতরাং ওইখানে যে ভ্যাট প্রযোজ্য বইয়ের ক্ষেত্রে সেটা যদি প্রযোজ্য না হয় সেটা আরও ভালো হয় তারপরও যেটা আছে সেটা আমরা বলছি যে আমাদেরকে এটা দিতে হচ্ছে কিন্তু খুচরো ক্ষেত্রে যে দিতে হচ্ছে না এটাতেই আমরা সন্তুষ্ট আচ্ছা আর বিদেশি বই কিন্তু সব বইয়ের ক্ষেত্রে ভ্যাট এই ট্যাক্স প্রযোজ্য নয় ট্যাক্সের অনেকগুলো স্ল্যাব আছে এবং আমরা যেহেতু মূলত প্রকাশনা করি এবং আমি সৃজনশীল বইয়ের প্রকাশনা করি আমরা চাই আমাদের দেশে সৃজনশীল বইয়ের পাঠক বৃদ্ধি পাক কেন আপনাকে দেখবেন যে বেলা শেষে কিন্তু আপনার পাঠ্য সহায়ক বইগুলো বা পাঠ্য বইগুলো শুধুমাত্র আপনাকে পরীক্ষায় পাশ করিয়ে দিচ্ছে এর বেশি কিন্তু আপনাকে কিছু দিচ্ছে না হয়তো আপনাকে একটা খুব ভালো রেজাল্ট করার জন্য একটা বড় মার্ক পাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করছে কিন্তু আমি বলবো যে আপনার একটা ভালো চাকরির ক্ষেত্রেও সহযোগিতা করছে না আমরা চাকরিটাকে ধরি না আমরা সৃজনশীল বই বা রেফারেন্স বইগুলোকে ধরি মেধা এবং মনন তৈরির মেধাবিকাশে সহায়ক হিসেবে তারপরও আমি বলবো যে সেই মাইক্রোসফটে আমাদের যে বাঙালিটা চাকরি করছে সে কিন্তু তার ওই মাস্টার্স ডিগ্রির জ্ঞান দিয়ে চাকরি করছে না সে কিন্তু আরো অনেক বই পড়ছে হয়তো বিদেশি বই বেশি পড়ছে দেশি বই হুম তো সেই ক্ষেত্রে এই যে মেধা এবং মনন সৃষ্টি করার জন্য যে উপাদানটা আমাদের দরকার হ্যাঁ সেই উপাদানের ক্ষেত্রে আমাদের আরও অনেক ভাবা দরকার এবং এটাকে আমাদের আরও অনেক পৃষ্ঠপোষকতা যেটাকে নার্সিং বলি নার্সিং করা আসলে আমাদের প্রয়োজন বই পড়ার প্রয়োজন অনেকখানি তো সেই বই পড়ার ক্ষেত্রে মানুষকে আগ্রহী করতে আসলে কি করা উচিত কি মনে করেন এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যদি খুবই দুঃখজনক হলো বলতে হয় যে বইয়ের বিক্রি বেড়েছে কিন্তু পাঠক আনুপাতিক হারে কমেছে এবং একটি হিসাব আমি যখন প্রকাশনা শুরু করি সময় প্রকাশন নিয়ে আমার যাত্রা শুরু ধরেন উনব্বই নব্বই এদিকে হ্যাঁ একটু ভালোভাবে হয়তো একানব্বই বিরানব্বই সেই টাইমটাতে ভালোভাবে সেই হিসাবে আমি বলি তিন দশক আগে তখন বাংলাদেশের যে জনসংখ্যা ছিল শিক্ষিতের হার যে ছিল জনসংখ্যা এখন তার থেকে প্রায় ফর্টি পারসেন্ট বেড়েছে কিন্তু শিক্ষিতের হার তার থেকে চার গুণ বেড়েছে তখন বাংলাদেশের শিক্ষিতের হার ছিল বিশ শতাংশের নিচে এখন সেটা আশি শতাংশের কাছাকাছি তার মানে এটা তো বই পড়েই তো বাড়ছে কিন্তু সেই হিসাবে তো পাঠক বাড়েনি এবং বইয়ের বিক্রি বেড়েছে কারণ জনসংখ্যা বেড়ে গেছে জনসংখ্যা বেড়ে গেলে তখন যা বই বিক্রি হতো তার থেকে বই বিক্রি হচ্ছে বেশি অর্থনৈতিক বই বাজারটা বেড়ে গেছে কারণ তখন আমরা আশি পৃষ্ঠার একটা বইয়ের দাম রাখতাম পঞ্চাশ থেকে ষাট টাকা বিরানব্বই সালে আমার যে বইগুলো আছে থেকে আমার বইয়ের দাম টাকা একদম ফিক্সড এখন কিন্তু সেই আশি পৃষ্ঠার বইয়ের দাম আপনার দেড়শো টাকার নিচে নয় দেড়শো টাকার নিচে নয় অর্থাৎ তিনগুণ বেড়েছে সুতরাং অর্থনীতি বা বাজারটাও তো গুণ বেড়েছে কিন্তু যেটা বাড়েনি সেটা হচ্ছে পাঠ প্রবণতাটা এবং সেই পাঠ প্রবণতাটা বৃদ্ধির জন্য পাঠাভ্যাস বৃদ্ধির জন্য যে আন্দোলনটা দরকার সেই আন্দোলনটা আমরা করতে পারিনি আমরা কোনো সেক্টরি করতে পারিনি এটার মূল কাজটি হচ্ছে পাঠাগারের পাঠাগার আন্দোলন সেই পাঠাগার আন্দোলনটি কিন্তু বাংলাদেশে দিনের পর দিন আমি বলবো ঝিমিয়ে যাচ্ছে এই আন্দোলনটা বাড়ানো দরকার পাঠাভ্যাস বৃদ্ধির জন্য পাঠাগারের বিকল্প আর কিছু নেই সুতরাং সেই জায়গাতে আমাদের জোরটা দেওয়া দরকার যেহেতু পাঠাগারের কোনো বাণিজ্যিক ভূমিকা নেই এবং বাণিজ্যের ক্ষেত্রে সে কোনো রকমের আবেদন রাখতে পারে না সুতরাং আমি বলব যে এ কারণেই আমাদের আকর্ষণ কমে যাচ্ছে কি না কিন্তু ওই একটি কথাই বারবার ঘুরে বলতে যে জ্ঞানের রাজ্যে কোনো রকমের বাণিজ্য বা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না এটাকে শুধু মূল্যায়ন করতে হবে অমূল্য সম্পদ হিসেবে মানে আমরা জানি মানে খুবই দুঃখের বিষয় যে আমার এত বড় একটা সেক্টর মানে স্বীকৃতি নাই শিল্প হিসাবে এবং সেক্ষেত্রে অর্থায়নের কিভাবে দেখেন আসলে বিষয়টিকে এটা আসলে তো বললামই যে এই সেক্টরটাতে যেরকম আমি আপনাকে আরেকটু ভাঙিয়ে বলি যে বই কিন্তু শুরুতে বলছে অনেক বড় তার একটা বৃহৎ অংশ হচ্ছে পাঠ্য বই স্কুল কলেজের অন্যগুলো অপাঠ্য নয় পাঠ্য সহায়ক বই দেখেন এই বইগুলো নিয়ে যারা ডিলিং করছে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রচুর স্কুল কলেজ আছে প্রতিটি স্কুল কলেজের পাঠাগার আছে অর্থাৎ বাংলাদেশে প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারগুলো শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে বাংলাদেশে প্রচুর পাড়া মহল্লায় পাঠাগার গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে সেই পাঠাগার গুলোকে নার্সিং করছে সংস্কৃতি বিষয়ক সেগুলোর সংখ্যাও কিন্তু প্রায় কম নয় আবার বই আমরা যে সংখ্যা করছি যেহেতু আমরা একটা সরকারের বাধ্যবাধকতা কিছু আছে প্রকাশন একটা আছে পাবলিকেশন সেই পাবলিকেশনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে আবার তথ্য মন্ত্রণালয় একদম সেটাই অথচ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিল্পের সেই শিল্প মন্ত্রণালয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই হ্যাঁ এখন এইটা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য অথবা পদ্ধতিগত যে অসুবিধাটা কিন্তু এখানে প্রয়োজন যে শিল্প মন্ত্রণালয়কে এদিকে দৃষ্টি দেওয়া এবং এদিকে শিল্প মন্ত্রণালয় যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই যে বই প্রকাশনার যে সেক্টরটা সেই সেক্টরটা শিল্পের যে কিছু সুবিধা সেই সুবিধা আপনি যদি ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র কুটির শিল্প তারা কিন্তু 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 ট্যাক্স হলিডে পায় প্রকাশনায় সেই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই এবং সরকারি যেসব আমি বলবো প্রণোদনা সেই প্রণোদনার কোনো কিছুই কিন্তু ভোগ করতে পারছে না প্রকাশনা সেক্টরটা খুবই দুঃখজনক আমরা প্রত্যাশা করবো এটা পেতে হবে সেক্টরের জন্য একদম শেষ কোশ্চেন আমরা জানি যে সময় প্রকাশনের পথ চলা তিন দশকের কথা বলছিলেন তো একটু একটু জানতে চাই কি করছেন কি করবেন সব কিছু নিয়ে আমি প্রকাশনের শুরুতে বেশ কিছু বাণিজ্যিক বই করেছি কিংবা বলতে পারেন যে আমাদের তখনকার যে উদীয়মান লেখকরা ছিলেন তাদেরকে বাণিজ্যিক আয়ন করেছি এবং সে সময়ে আমি খুব শুরুর দিকগুলো একেবারে শুরুর দিকগুলো পেয়ে চিন্তাদলক মিলনের তসলিমা নাসরিনও তখন শুরু করেছে হুমায়ুন আহমেদ একটু পরিচিত হয়ে উঠেছে আর একদম প্রতিষ্ঠিত মার্কেট তৈরি করা আছে সৈয়দ শামসুল হকের আর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তখনও আমেরিকায় থাকছেন কিন্তু কিছু কিছু বই বের করছেন একেবারেই স্বল্প পরিচিত বাংলাদেশে তো এই যে এই লেখকদেরকে নিয়ে কাজ করার সৌভাগ্য তখন আমার হয়েছে এবং ওনাদের সৌভাগ্যে আমার সৌভাগ্য যে ওই টাইমটার মধ্যেই ওই দশকের মধ্যেই তাদের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে সুতরাং ওই বইগুলো নিয়ে কাজ করার পরেও আমার যেটা মনে হয়েছিল যে বাংলাদেশের প্রকাশনা সেক্টরে যে সৃজনশীল প্রকাশনের যে যে কমতিগুলো আছে সেইগুলো নিয়ে আমি কাজ করবো এবং তারই ধারাবাহিকতা আমি মুক্তিযুদ্ধ নিয়ে বিশাল কাজ করেছি আমি আমাদের যে রচনাবলী যেসব লেখকরা গত হয়ে যাচ্ছেন আবুল ফজল শওকত উসমান সুফিয়া কামাল হ্যাঁ শামসুর রহমান যাদেরকে আমরা আর পাবো না তাদের হারিয়ে যাওয়া জিনিসগুলো নিয়ে বলি বা উপন্যাস সমগ্র গল্প সমগ্র এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং এক সময় আমি পর উপলব্ধি করলাম যে বাংলাদেশে একটা বিজ্ঞান আন্দোলন শুরু হয়ে গেছে গণিত অলিম্পিয়াড তার মানে বিজ্ঞানকে নিয়ে কাজ করতে হবে বিজ্ঞানকে নিয়ে আমি কাজ করলাম এবং আমি যখন গণিত নিয়ে বই করা শুরু করি গণিত অলিম্পিয়াড কমিটি আমাকে তাদের একটা পদকও দিয়েছিল ইয়ে করেছিল তো ঠিক এইভাবে যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজনটাকে আমরা বা মেটাবার জন্য বা সেই প্রয়োজনটাকে আমাদের জ্ঞান অর্জনের হাতের হিসেবে ব্যবহার করার জন্য আমি কাজ করেছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আপনার প্রকাশনার জন্য সেই সাথে শুভকামনা সেক্টরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ইটিভির আগণিত দর্শকদেরকে অনেক শুভেচ্ছা দর্শক মুদ্রণ প্রকাশনা কথা বলছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং সময় প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফরিদ আহমেদ দর্শক নিচ্ছি আরও একটা বিরতি বেলা দেড়টা আবার ফিরে আসবো একুশে বিজনেস এর আরো আমাদের সঙ্গেই থাকুন